উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর রাসূলকে, আয়ুদ্দু আয়াসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন আল্লাহর রাসূল বললেন, ফি জফিল লাইল, জফর লাইল আখেরা, শেষ রাতে, রাতের শেষে, শেষ রাতে, একটার পরে, দুইটার পরে, তিনটার পরে, এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। ও দোবরা সালাতিল মাকতুবাতে, ফরজ সালাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা তার কথা শুনে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, শুধু টক 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 করছে, ঝকঝক করছে, ইরা জাহির আমিন বাতেনে হওয়া, বাতেনে আমিন জাহির হওয়া, যার বাহির থেকে ভিতর দেখা যায়, বাহির ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ। সাহাবীগণ বললেন, লেমন হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে, লেমন হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক লেমানা আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। এই ছেলে তোমাকে বলছি, তোমার বয়সের ছেলে হোক, মুরব্বি হোক, আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে রাগ দেখিয়ে কথা বলবো না। ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ, ভালো আচরণ ওর মুখ ভালো যার, খারাপ আচরণ ওর মুখ খারাপ যার। কথায় কথায় হ্যাঁ হ্যাঁ করে হাসছে, একবারে আর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, একবার একে হাসাচ্ছে, একবার ওকে হাসাচ্ছে, অহেতুক কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, এর মুখখান সবচেয়ে খারাপ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথে বলতে পারো, মাইকুব নাসার নারা পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহ জিভাটা ধরে নিয়ে বলছেন, এ দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আর মহিলা মানুষই মানে বদনাম করে, যে এসেছে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই। এই মেয়ে শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, সরম হয় না তোমার একটু? আপনি একজন মহিলা মানুষ, আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি আপনি কথা বলছেন কেন? আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি, আপনি ইতস্তবোধ করেন না কেন? আপনি কি সম্মান করেন আমাকে তা তো আমি বুঝলাম না। এই মেয়ে তোমারই তো খুব পিড়ে পিড়ি যে আব্দুর রাজাক সাহেবকে নিয়ে আসেন, তো তুমি হাঁটতে হাঁটতে চলে গেলে কেন, এভাবে এভাবে বসে আছে কেন? বেখিয়াল, এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, তোমাকে এইভাবে হিসাব করতে হবে? আমার ব্যক্তিগত কোনো কথা নাই এখানে, প্রতিটা বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আমি আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি, আমি নিজে থেকে একটা বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত দামি ঘর পাবে সেই যার মুখের ভাষা নরম। দুই, আতা আমার তমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়। ওই কথাটা আবার ফিরে আসলো, বউকে মায়ের স্বভাবে যেতেই হবে যে কোনো মূল্যে, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে, তার জন্য এ দামি ঘর। তিন, অতাবা শ্যামা, নিয়মিত নফল রোজা শ্যাম থাকে যে, নফল শ্যাম মানে বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতে হবে রোজা। বলতে পারেন, বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকব? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই দুই দিনে, তো আমাদের নবী বলতেন, আনা উহি মায়ুরাজা আমালিওয়ানা সায়েম, আমার যখন রিপোর্টটা দেওয়া হবে
তখনও দেখুক যে আমি সেম আছি, দেখো দেখো তুমি আমি সেম আছি, এনো আমার রিপোর্ট, আমি সেম অবস্থায় আছি, এটা দেখো। আল্লাহর নবী তার রিপোর্টটা দেখানোর সময়তে তিনি কি অবস্থায় দেখাতে চাইতেন? সেম অবস্থায়। মনে হয় বুঝাতে পারি না ভালো করে। তাহলে এখন আমরাও যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার। চেষ্টা করেন, মানুষই পারে, গরু ছাগলে কাজ করতে পারবে না। বৃহস্পতিবার সোমবার কে মানুষ, কে সেম থাকতে পারবে? মানুষ, আমি আপনি। চেষ্টা করতে হবে, করতে হবে চেষ্টা, মানুষই পারে, পথ কিছু অবলম্বন করতে হবে, এবাদতে নামতে হবে, নিয়মিত সেম পালন করে যে তার জন্য এই দান জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত করেছি, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করেছি, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি, দামি জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা তাহাজ্জুদ পড়ে। আট রেকাত বেশি নয়, না হয় চার রেকাত, না হয় দু রেকাত, একটু থামেন, একটু থামেন, আপনার কাছে আমি চলে এসেছি। আপনি মনে করছেন আব্দুর রাজ্জাক সাহেব বিশ রেকাত তো গেছে, আট রেকাত ছিল, তার চেয়েও কি কম? হ্যাঁ, তার চেয়েও কম। তো তার চেয়ে সবচেয়ে কমটা আমাকে বলেন তো, সেটা করব। ঠিক আছে, কমটাই করা ভালো, যেটা পারবো সেটা করব। একদিনই অনেক ঘাড়ে করে নিলাম, পারলাম না, তো আল্লাহ রাসূল বলছেন না এটা খারাপ। আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ান কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওটা যেটা অবিরাম চলে কম হলেও, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি তিন দিনে একবার, না হয় সাত দিনে একবার, না হয় পনেরো দিনে একবার, না হয় এক মাসে একবার, তখন একটাও পারেননি, তখন আমি বলেছি তিনবার সূরা ইখলাস পড়েন তাহলে একবার। এবার কতক্ষণ সময় লাগবে? দেড় মিনিট, এক মিনিট। তো এক মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে, এটাও পারা যাবে না? তার তো রহমতের অভাব নাই, নেকি আপনি নিয়ে ঘর বাড়ি ভর্তি করে নেন, তা তো অভাব নাই। তার নাম আল্লাহ, এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষ জন ফেরেস্তা জিন সবাই যদি একসাথে ঢুকে তো গেটে সমস্যা হবে না।